नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल मोदी केयर हेल्थ। आमी मौली। आज आमी आबारो मोदी केयारेर एकटी भिडियो निये आपनादेर काछे हाजिर होयेछि। मोदी केयारेर एकटी दुर्दान्त एबं दारुण प्रोडक्ट आपनादेर साथे शेयार करते एसेछि, सेटी हलो मोदी केयारेर ओयेल अमृत शक्ति। এই অমৃত শক্তি নামেও যেরকম কাজ করেও সেরকম অমৃতের মতো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে ভিডিওটি পৌঁছায়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। মোদি কেয়ারের এই ওয়েল অমৃত শক্তির কাজ কিন্তু দুর্দান্ত এবং অনেকটা বেনিফিশিয়াল হতে চলেছে আপনাদের জন্য। তো জেনে নিই এর বেনিফিটসগুলো। এই মোদি কেয়ারের অমৃত শক্তিতে মোট 100টি ট্যাবলেটস আছে একটা ডিব্বার মধ্যে। এই এক একটি ট্যাবলেটের মধ্যে আছে কর্পূর, জোয়ান, পুদিনা, লবঙ্গের রস, এই চারটি মূল উপাদান দ্বারা তৈরি আমাদের এই ওয়েল অমৃত শক্তিটি। আমরা সকলেই জানি এই চারটি উপাদান কতটা জরুরি আমাদের শরীরের পক্ষে, কিন্তু আমরা এটাও জানি যে আমাদের প্রত্যেকের বা কারোর পক্ষেই এই উপাদানগুলি আলাদা আলাদাভাবে খাওয়া বা নেওয়া সম্ভব নয়। আর সেই জন্যই মোদি কেয়ারের এই অমৃত শক্তিটি আপনাদের খুব উপকারে আসবে। প্রথমত বলে দিই, কর্পূরে কী আছে। কর্পূর আমাদের গ্যাস, পেটে থাকা গ্যাস এবং অম্বল থেকে দূরে রাখে এবং পাচনতন্ত্রে যে টেম্পারেচার থাকে বা তাপমাত্রা থাকে সেটা থেকে কিন্তু দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও আছে জোয়ান, জোয়ান কিন্তু আমাদের বদহজম থেকে রক্ষা করে। পুদিনা কিন্তু পুদিনার মধ্যে যে মেন্থল আছে, ঠান্ডা যেটা ঠান্ডা হয় সেটা আমাদের পেটকে ঠান্ডা রাখে, এবং লবঙ্গের রস কিন্তু হজম ক্ষমতা বাড়ায়। তো বুঝতেই পাচ্ছেন এই অমৃত শক্তির এই চারটি জিনিস এর মধ্যে থাকার ফলে কতটা শক্তিশালী অথবা পাওয়ারফুল আমাদের এই অমৃত শক্তি। এবং আরও দুটি কথা বলে রাখি, যেটা অমৃত শক্তির দুটি মূল উল্লেখযোগ্য ব্যাপার, সে দুটি হলো বমিটিং এবং ডায়রিয়া। বমিটিং অর্থাৎ বমি ভাব। আপনারা অনেকেই জানেন যে বাসে গাড়িতে যাতায়াত করলে কিছু কিছু মানুষেরই বমির প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে অমৃত শক্তি দুর্দান্তভাবে কাজ করে। কি করবেন, বাড়ি থেকে খেয়ে বেরোনোর 10 থেকে 15 মিনিট পর একটি বা দুটি অমৃত শক্তি আপনারা খেয়ে নেবেন, এবং তাতে দেখবেন বমিভাবের প্রবলেমটা আপনাদের আর আসছে না, এবং এটি একটির বদলে দুটি অথবা তিনটি একসাথে খাওয়া যেতে পারে, কারণ এর কোনো সাইড এফেক্টস নেই। এছাড়াও ডায়রিয়া, ডায়রিয়া থেকে দূরে রাখতেও অমৃত শক্তি আমাদের খুব সাহায্য করে। এবার আমি এটা বলে রাখি যে আরও দুটো জিনিসের ক্ষেত্রে অমৃত শক্তি দারুণভাবে কাজ করে, সেটি কি ঠান্ডা লাগলে, অনেকেরই ঠান্ডা লাগলে বা জল ঘেঁটে ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা শুরু হয় বা সর্দি করে, সেক্ষেত্রে কি করবেন, জলকে হালকা গরম করবেন এবং তার মধ্যে একটি বা দুটি অমৃত শক্তি ফাটিয়ে দিয়ে তার ভেপারটা আপনারা শরীরের মধ্যে টানবেন, দেখবেন অনেকটা উপশম হবে এবং খুব তাড়াতাড়ি কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে হাত, কোনো বয়স্কদের, যেমন বাড়িতে বৃদ্ধা বাবা মা, দাদু দিদা, এদের বয়সকালে অনেকেরই হাঁটুর সমস্যা থাকে বা যে কোনো শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভূত হয়। এক্ষেত্রে আপনারা মোদি কেয়ারের সর্ষের তেল হলে তো খুবই ভালো, যদি বাড়িতে অন্যান্য সর্ষের তেল ব্যবহার করেন সেটিকে হালকা গরম করে তার মধ্যে 2 বা 3টি অমৃত শক্তি ফাটিয়ে সেখানে মিশিয়ে যে জায়গাটায় আপনারা ব্যথা অনুভব করছেন সেই জায়গায় মালিশ করবেন, দেখবেন খুব চট জলদি এবং খুব তাড়াতাড়ি আপনারা আরাম অনুভব করবেন এবং উপশম হবে। তো এই গেল মোদি কেয়ারের অমৃত শক্তির কয়েকটি বেনিফিশিয়াল জিনিস। এবার আমি বলে রাখি এই অমৃত শক্তি কাদের দেবেন বা কাদের দেবেন না। অমৃত শক্তি শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের কিন্তু দেবেন না, এক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের এই অমৃত শক্তি দেওয়া চলবে না। এবার আসি অমৃত শক্তির দামের ব্যাপারে। এর এমআরপি প্রাইস আছে 452 টাকা এবং এতে 100টি ট্যাবলেটস আছে। একটি ছোটো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে এর প্রতি পিসের দাম পড়বে 4.52 টাকা করে, এবং যদি আমরা মোদি কেয়ারে কনসালটেন্ট হই অথবা অলরেডি মোদি কেয়ারের সাথে যুক্ত হয়ে থাকি যেই রকম আমি, সেক্ষেত্রে এটির দাম পড়বে ডিস্ট্রিবিউটার প্রাইস বা ডিপি প্রাইসে 380 টাকা, অর্থাৎ প্রত্যেক পিসের দাম পড়বে 3.80 টাকা। তো দেখতেই পেলেন এর দাম মার্কেটের বিভিন্ন গ্যাসের ওষুধের তুলনায় কতটা কম। আপনারা সকলেই জানেন যে মার্কেটে বিভিন্ন গ্যাসের ওষুধ বিভিন্নভাবে বিক্রি হয়,
তো সেইগুলো শরীরের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক বা খুবই মারাত্মক হতে পারে ভবিষ্যতের জন্য। প্রথমত হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিছুক্ষণ শরীরকে রিলিফ দেওয়ার পরেই কিন্তু তারপর আগের মতো অবস্থায় ফিরে যায় এই মার্কেটের গ্যাসের প্রোডাক্টগুলো ব্যবহার করলে। তো আমি আপনাদের এখানে দেখাবো যে মার্কেটের প্রোডাক্ট এবং আমাদের এই ওয়েল অমৃত শক্তির মধ্যে কোথায় পার্থক্য, কেন আপনারা আমাদের এই অমৃত শক্তিটি নেবেন এবং মার্কেটের প্রোডাক্ট কেন আপনারা নেবেন না। অনেক বৃদ্ধা আছে বা অনেক বৃদ্ধা বাবা মা দাদু দিদা আছে, তারা দুবেলা করে কিন্তু মার্কেটের গ্যাসের প্রোডাক্টগুলো ব্যবহার করেন, কিন্তু সেটা উচিত নয়। সেটা কেন উচিত নয় আমি আপনাদের একটা ছোট্ট ডেমোর মাধ্যমে সেটা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখানে দুটো গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাস, এবং আমি নিয়েছি এখানে বিশুদ্ধ পানীয় জল। দেখতেই পেলেন এটি বিশুদ্ধ পানীয় জল। এই পানীয় জলটিকে আমি একটি গ্লাসের মধ্যে ঢালব। ধরে নিন এটি আমাদের পরিষ্কার পেট, গ্যাস মুক্ত পরিষ্কার শুদ্ধ পেট। এটিকে আমি এখন গ্যাসে ভর্তি করব বা গ্যাস যুক্ত করে নেব। সেটার জন্য আমাদের ইউজ করতে হবে বিটাডাইন। বিটাডাইন হলো একটি দুর্গন্ধযুক্ত গুড ব্যাকটেরিয়া। তো এটি আমি এই জলের মধ্যে মিশিয়ে দেব। দেখুন, আমি এই পেটটিকে একবারে গ্যাসযুক্ত করে নিয়েছি, মানে আমাদের পেটে এখন গ্যাস রয়েছে। এবার আমি দেখব এই গ্যাসটিকে মার্কেটের প্রোডাক্ট কীভাবে ভালো করতে পারে বা আমাদের মুদি কেয়ার কীভাবে পেটের মধ্যে কাজ করে। এই গ্যাসটিকে আমরা দুভাগে ভাগ করে নেব। দেখুন, আমি এটিকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার এই দুটির মধ্যে আমি একটিতে দিয়ে দেব মার্কেটের একটি নামি দামি গ্যাসের ট্যাবলেট। দেখুন, দিয়ে দিয়েছি। এবার দেখুন আমাদের পেটের অবস্থাটা কীরকম হয়। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমাদের পেটকে আরও দূষিত করে দিচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে পার্টিকেলসগুলো পড়ে আছে এইগুলো কিন্তু কোনোদিন মিলিয়ে যাবে না, এইগুলো আমাদের পেটের মধ্যে রয়ে যাবে, যার জন্য ভবিষ্যতে আমাদের শরীরকে আরও দূষিত করবে এবং আরও অসুস্থ করে তুলবে। এটা গেল মার্কেটের প্রোডাক্ট। এবার আমি দেখাবো আমাদের মুদি কেয়ারের প্রোডাক্ট কীভাবে কাজ করে। এটি অপর গ্লাস, এবং তার মধ্যে আমি মুদি কেয়ারের ওয়েল অমৃত শক্তির একটি গলি মিশিয়ে নেব। দেখুন, অমৃত শক্তিটি কিন্তু জেল ফর্মে আছে এবং এটি একটি দেখতে বেদানার দানার মতো। এটিকে যেহেতু বেদানার দানার মতো দেখতে এবং জেল ফর্মে আছে, তাই এটিকে আমি ফাটিয়ে এর মধ্যে ফেলে দেব। দেখুন আমাদের অমৃত শক্তি কীভাবে পেটের মধ্যে কাজ করছে।
দেখুন ধীরে ধীরে কিন্তু আমাদের পেটকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছে এই অমৃত শক্তি। মানে আমাদের পেট যেরকম সুস্থ সবল ছিল, দূষণ মুক্ত ছিল, সেই রকম অবস্থায় ফিরে এসেছে আমাদের অমৃত শক্তির জন্য। দেখতেই পেয়েছেন, তাহলে দেখুন আমাদের এই মার্কেটের প্রোডাক্ট এবং আমাদের এই অমৃত শক্তির মধ্যে কী পার্থক্য। তাহলে এবার বুঝতে পারলেন তো যে কেন মার্কেটের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন না আর কেন আমাদের অমৃত শক্তি ব্যবহার করবেন। এই হচ্ছে অমৃত শক্তির বেনিফিশিয়াল জিনিস এবং এটাই তার প্রমাণ। তাহলে আজকের মতো এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পরের ভিডিওটিতে দেখা হবে। আজকের মতো ধন্যবাদ।